চাকরির প্রতিশ্রুতিতে নিউজিল্যান্ডে পাড়ি জমানো শতাধিক বাংলাদেশি শ্রমিক সেখানে শোষণের শিকার হয়েছেন। ওই ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির অভিবাসন বিভাগ। বাংলাদেশি ও ভারতীয় প্রবাসী শ্রমিকের শোষণের ঘটনায় তদন্তে নেমে আরও 29 ব্যক্তিকে শনাক্ত করেছেন নিউজিল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা। রেডিও নিউজিল্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা বলেছেন তারা শোষণের শিকার আরও 29 জন বাংলাদেশি ও ভারতীয় প্রবাসী শ্রমিকের খোঁজ পেয়েছেন। তারাও সেখানে শোষণের শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। রেডিও নিউজিল্যান্ড বলছে দেশটির কর্তৃপক্ষ এ নিয়ে মোট 144 প্রবাসীকে খুঁজে পেয়েছে, যারা অকল্যান্ডের বিভিন্ন বাড়িতে আবদ্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন। আর এই প্রবাসীদের অনেকে স্বীকৃত নিয়োগকর্তার কাছ থেকে কাজের ভিসা পাওয়ার জন্য হাজার হাজার ডলার দিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পর তারা কোনো কাজই পায়নি। প্রবাসী শ্রমিকদের বেশিরভাগই বলেছেন কয়েক মাস ধরে তাদের কোনো আয় নেই, উটো ভিসার নিশ্চয়তা যারা দিয়েছেন তারাই নির্যাতন করেছেন। অভিযোগ পেয়ে এই ঘটনা তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগ। তদন্ত নেমে ওইসব শ্রমিকদের যেসব বাসা বাড়িতে পাওয়া গেছে সেগুলো বসবাসে অনুপযুক্ত বলে দেখতে পেয়েছেন তারা। অভিবাসন বিভাগ বলছে দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, ভুক্তভোগী সহায়তা কেন্দ্র ও পুলিশের পাশাপাশি ভারতীয় এবং বাংলাদেশি প্রতিনিধিরা অভিবাসীদের কল্যাণে সহায়তা করছেন। এর আগে গত মাসে নিউজিল্যান্ডের সরকার দেশটিতে কাজের সন্ধানে যাওয়া 115 বাংলাদেশি ও ভারতীয় নাগরিক শোষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠার পর এই ঘটনার তদন্ত শুরু করে। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে।